عادي حكيم حكمتي لا يزال استو قديم جميع العلم في القرآن حكيم تقاسر أنه أفهم الرجالين الله بولي غلام كتاب پرو كتاب پرا تمہادر جن فراس پرتنا پرو كتاب ارسطر هاو আমি তো কিতাব বুঝি না একজন আলেম কোস্তাদ বানাও আলেম কুরআন থেকে বয়ান করবে তোমার দিলের ঈমান তামান্না বেড়ে যাবে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যেই বান্দারা মুমিন হয় মুমিন বান্দার সামনে যখন আমি আল্লাহর নাম বলা হয় তখন মুমিন বান্দারা মাথা নত করে দিয়া দেয় তাদের সামনে যখন আমি আল্লাহর কুরআন তেলাওয়াত করা হয় তখন বান্দার ঈমানটা বেড়ে যায় বান্দা তখন আমি আল্লাহর গুণগান গাই জোরে বলেন আল্লাহু আকবার এখানে এখন তেলাওয়াত করা হচ্ছে কার কিতাব জোরে বলেন আল্লাহর কিতাব শুনে যারা উঠবে বুঝবেন সে মুমিন না সে বেঈমান কথা কার বলেন আর আল্লাহর কোরআন শোনাবার পর যেই বান্দার ঈমান বেড়ে যাবে সেই বান্দা মুমিন কথা কার সূরা আনফালের দুই নম্বর আয়াত ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতহুম আয়াতুহু যাদাতহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে বান্দার তখন ঈমান বেড়ে যাবে কথা কার এ ভাই কথা কার কারণ মুসলমানকে কেউ সৃষ্টি করে নাই মুসলমানকে সৃষ্টি কে করেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সূরা আহকাফ ছাব্বিশ নম্বর পর বারো নম্বর পৃষ্ঠে তেরো নম্বর লাইনের বারো নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে যেই বান্দা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নেয় আমি আল্লাহ কথা দিলাম এই বান্দার কোনো টেনশন নাই ওই বান্দাকে আমি আল্লাহ হেফাজত করব জোরে কোন সুবহানাল্লাহ চাঁদপুরের মুসলমান একটু জবাব দাও আমাদের রবকে জবান খুলে ডাক দেন কে কেমন রব পাইছি দুনিয়াতে কেউ যদি অপরাধ করে সবাই তারে খোঁজে শাস্তি দেওয়ার জন্য কিন্তু আমার মালিক আমার আল্লাহ অপরাধীকে খোঁজে অপরাধীদেরকে মাফ করার জন্য রব্বি আল্লাহ লা ইলাহা গাইরুহু ওয়া নাবিয়ু মুহাম্মাদ মুস্তাফা হু দীনি আল ইসলাম দীনা موقعه حرز كفر لا معيش عنده الله تعالى বলে বান্দা কেমনে তোর জীবন চালাইবি কেমনে সমাজ চালাইবি সব ওয়াজগুলা কোরআনে করেছে আমি আল্লাহ ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি يعظكم لعلكم تذكرون চোদ্দ নম্বর পারা বারো নম্বর পৃষ্ঠা সুরা নাহল চার নম্বর লাইনের নব্বই নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে গোলাম দুনিয়াতে কেউ তোমাদের ওয়াজ করে শুনায় না ওয়াজ করে শুনায় আমি আল্লাহ অতএব আল্লাহর ওয়াজ যদি কারো ভালো না লাগে আল্লাহ বলে উতুল্লিম বাদা জানিকা জানিম উনত্রিশ নম্বর পারা সুরা কলমের তেরো নম্বর আয়াত আল্লাহ বলে সবই দো সন্তান তার বংশ পরিচয় জন্ম ভালো না ঠিক কিনা বলে কোরআনের ওয়াজ কার ভালো লাগে না তার জন্ম ভালো না যার ঠিক কিনা আমাদের বাংলাদেশে শান্তি ছিল তখন এ ঘরে সরিষার তেল ছিল যখন সরিষার তেল বাদ দিয়ে সোয়াবিন তেল ঢুকাইলাম যখন শান্তি হারাইলাম তখন বাংলার মুসলমান
মুসলমান কোরআনের সামনে আগায়া যাও, শান্তি বাদ যাবা না, শান্তি যদি পেতে চাও আল্লাহর কোরআনের দিকে ঝুঁকে যাও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাকে সৃষ্টি করেছেন আমার রব, হেফাজত করবেন আমার রব। কে হেফাজত করবে? জোরে বলেন। ফেসবুক যারা চালাও শোনো, অনেকেই বলে ফেসবুক চালাও না হয় হারাম। এই কথা কিসের? কোনো কথা নাই, আমার মাহফিলে যা আদর্শ হয় 20-30 ভাগের এক ভাগও আপনারা হন নাই। এখন ভোট চলছে তো, মানুষ দুনিয়া স্লোগান নিয়ে পাগল। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নেই এক অক্ত, গাঞ্জা খায় 14 অক্ত। আর এখানে যদি আল্লাহর নামের স্লোগান দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নামের স্লোগান দেওয়ার কারণে আসমান জমিনের ফাঁকা জায়গাটা আপনার নামে নেক দিয়া পরিপূর্ণ করে দিবে। বলি আল্লাহু আকবার, আর আস্তে কোন আল্লাহু আকবার। ফেসবুক যারা ব্যবহার করো যুবক, ফেসবুক নবী রসুলের জামানাও ছিল, তোমার মতো সেটিং মোবাইল দিয়া না। এখান থেকে একটা দলিল নাও, আইয়ুব নবীর সর্বঅঙ্গে ঘা হয়েছিল, হয়েছিল বলেন সূরা আম্বিয়া 84 নম্বর আয়াত, ভালো করে বাড়ি গিয়ে দেখবেন, রেকর্ড করে লিখে নেন। অ মুমিন, আইয়ুব নবী যখন সর্বঙ্গে ঘা হয়ে গেল, আইয়ুব নবী তখন আল্লাহকে ডাক দিয়ে বলো, আইয়ুব ইদনাদা রব্বাহু, হে রব তুমি কি দেখো না আমি আইয়ুবের পুরো শরীরে ঘা হয়ে গেছে, আমি কষ্ট সহ্য করতে পারি না রে আল্লাহ। অনেক মানুষ আছে বিপদে পড়লে আল্লাহকে ডাকে, বিপদ থেকে উঠলেই আল্লাহ টাল্লার চেনে না, আল্লাহর সাথে পাল্লা দেয়, আছে না নাই? নমরুদ নামের বেঈমান যখন মুসার বাড়ি খাইল, মুসা ভিতরে কামড় মারি কুটকুট করি কষা, এদিক দিয়ে জুতার বাড়ি মারতে মারতে কান হয়েছে ঠসা, মারতে মারতে জীবন শেষ, এখন কয় আল্লাহ আমি তোর রব বলে স্বীকার করি, মশা চুপ। আবার কয় না আমি আমি তো খোদা, আল্লাহ কয় ও মা কারু ও মা কার আল্লাহ, আল্লাহু খাইরুল মাকিরি। আজ খোদা খা হি মে তৌফিক কে আদব, বে আদব মাহরুম গাজাজ ফজলে রা, বে আদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত, বে আদবি করেছে আল্লাহর সাথে, আল্লাহ পাক ডাক দিয়া কয় মশা আবার কামড় মার কষা। এবার যখন কামড় মারা শুরু হয়ে গেছে, ওই ল্যাংড়া মশার কামড় খেয়ে জুতার বাড়ি খেয়ে বিদায় হয়ে গেছে। এ বান্দা সাবধান, তাকায় দেখো ফেরাউন, মুসা নবীকে মারার জন্য যখন নীলনদের মাছ দিয়া দৌড় দিও, আল্লাহ পাক রাস্তা করে দিল, আবার ওই পানি দিয়া রাস্তা বন্ধ করে দিল। যখন ফেরাউন পানিতে সুবাই রুবা খাইয়া 40 দিন থাকলো, ওখানেই বলে আল্লাহ তুমি আমার রব, আল্লাহ তখন জিবরিলকে বলল ওই চরের মধ্যে একটা লাউ গাছ লাগাও। চেনেন নি লাউ? লাউ না কদু, কদু ও যেটা লাউ সেটা। এই জিবরিল লাউ গাছ লাগা দাও, আর ফেরাউনকে একটা বশ, চেনেন নি বশ? লাউ দেখবেন পুরা ঢোলে পাইকে একবারে বশ হয়ে যায়, বিশাল বড় বশ সামনে আসলো, ওই আনে বইয়া। এবার নমরুদ ডাক দিয়া কয়, ফেরাউন এবার ডাক দিয়া বলে না না আমি তো বড় খোদা। আল্লাহ কয় ইন্না বাদ শরব বিকালা সাদিদ ইন্না হু ইবুদি ওয়ইদ, আমি আল্লাহ ধরি 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 না, ধরলে কিন্তু ছাড়ি না, তুই বাহাদুরি করেছো, একটু মাঝখানে রশিটাকে ঢিল দিয়েছি, আমি আল্লাহ তোরে আর ছাড় দেবো না। এরে আল্লাহর বান্দা, আমরা সবাই জানি মাস্তানি করেছে ফেরাউন নমরুদ কারুন সাদ্দাত, আল্লাহর জান্নাত যাবে না, নিজেই দুনিয়াতে বড় জান্নাত বানাইছে, জান্নাতে গিয়া ঢুকবি হঠাৎ করে আজরাইল হাজির, আসসালামু আলাইকুম, কে তুমি? সালাম দেওয়ার টাইম নাই, এমন মানুষ নাই সালাম নেওয়ারও টাইম নাই, সান্দি গরম, চুলগুলো উল্লুকের মতো, চেহারা ভাল্লুকের মতো আছে, সালাম নাও সালাম নেওয়ারও সময় নাই, কে তুমি? সাদ্দাত বলে কে তুমি বলে তারা কথা কম।
বলে আমার সামনে কথা কয় আমি জান্নাতে যাব কয় হবে না জান্নাত তোর জন্য না ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহু আকবার জোরে বলেন যেই বান্দা আমি আল্লাহর ইবাদত করেছে তারা কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে 72 কাতারের মধ্যে নয় ওই এক কাতারের মধ্যে হবে কারা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি যারা আমি আল্লাহর দুনিয়াতে ইবাদত বন্দেই করেছে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাবো জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হয় আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয় সাদাতের মরণ হয়ে গেল জীবনটা কাবেজ করলো জান্নাত পরে রইল বাড়ি পরে রইল ঘর পরে রইল নমরুদ ফেরাউন কারুন সাদাত সবাই চলে গেল ইসলাম আজও আছে কোরআন আজও আছে মুসলমান রাজও আছে ইসলাম কোরআন থাকবে কেউ বিদায় করতে পারে নাই পারবে না ঠিক কিনা বলো বারর বড়াই করলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় এমনি খোদার রহমত আসে নম্রতারি দড়ায় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রাবে সাপ থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব আমাদের রবকে আর আস্তে বলেন এ ভাই আপনারা ঘুমান খারাপ লাগে দোয়া করবো এখন না বারামু বারাম আমাদের রবকে জবান খোলেন জবান খোলেন জিব্বার মালিককে আল্লাহকে ডাক দেন তো জবান খুলে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين أيوب نبي ডাক দিয়া কাল্লা আমার পুরো শরীরে ঘা ও মালিক তুমি কি দেখো না আল্লাহ পাক তখন মেসেজ দিলেন রব্বাহু আন্নি মাসসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন আমি আল্লাহ অবশ্যই বান্দার প্রতি রহম করি বান্দাকে একটু কষ্ট দিয়ে পরীক্ষা কে করেন জোরে বলেন যার ঈমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন আয়ুব নবীর কাছে শয়তান গিয়া কয় এরে আয়ুব আল্লাহরে ভুলে যা এ আল্লাহ যদি তোর মঙ্গল চাইতো ভালো চাইতো তোর পুরো শরীরে ঘা দিত না আয়ুব নবী তখন ডাক দিয়া কয় শয়তান দূর হয়ে যা যে আল্লাহ পুরো শরীরে আমার ঘা দিয়েছে আল্লাহ আমার জিব্বাটাকে এখনো সুস্থ রাখছে অতএব জিব্বাটা যেহেতু সুস্থ আছে এই জিব্বা দিয়ে আমি আল্লাহর জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার এবার যখন আয়ুব নবীর সাথে পারলো না শয়তান চলে গেল আল্লাহর কাছে ও আল্লাহ আয়ুব নবীর শরীরের পোকা দিয়ে সাথে কি হয়েছে এই জিব্বা দিয়ে এখনো তোমার গোলামি করে আয়ুব নবীর সব কিছু কেড়ে নিয়েছো জিব্বার মধ্যে পোকা দাও আয়ুব তোমাকে ভুলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এবার আয়ুব নবীকে পরীক্ষা করার জন্য জিব্বার মধ্যে পোকা হয়ে গেল জিব্বা দিয়ে রক্ত পড়ে আয়ুব নবীর চারজন বিবি ছিল কেউ বলেছে সাতজন সব বিবিরা এবার আয়ুব নবীর কাছে এসে বলল আ পয়গম্বর তোমরা আমাদেরকে বিদায় করে দাও তোমার রক্ত পড়তেছে তোমার সম্পদ শেষ হয়ে গেছে আমরা সবাই চলে যাব আয়ুব নবী চোখের পানি ছেড়ে বলে আল্লাহ আন্নি মাসানিয়া দুল্লু ও আন্তা রহমুর রহিমিন ও রহমান হে মালিক তুমি কি দেখো না আমার জিব্বাতে পোকার পরে তোমার জিকির করি রে আল্লাহ আয়ুব নবীর চাল্লা আমাদের কত ভালো লাগছে কথা বলে আ মুসলমান
সব বিবিরা আইয়ুব নবীকে তালাক দিয়ে চলে গেল একজন বিবি রাহিমা আইয়ুব নবীর পায়ের গোড়ায় বসে কান্না করে আইয়ুব নবী জিব্বা লড়াইতে বারণা ডাক দিয়া কয় রাহিমা তুমি কি যাব না রাহিমা ডাক দিয়া কয় ও স্বামী আমার আমি তো যাবার জন্য আসি নাই আমি আসছি তোমার সাথে জান্নাতে যাওয়ার জন্য ও স্বামী আমার আপনার জিব্বায় টোকা কেন পুরা শরীরে যদি সাপে কামড় দেয় সাপ পেঁচায় থাকে আমি আপনারে ভুলবো না আইয়ুব নবী পুরা শরীরে পোকা জিবার মধ্যে পোকা আইয়ুব নবী এবার ওইখানে স্মরণ করে আল্লাহ আমার পুরো শরীরটা তুমি একবারে শেষ করে দাও আমার জিব্বাটা তুমি সুস্থ করে দাও আমি যেন তোমাকে ডাকতে যেন ব্যথা না ভাই এরে নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন কই দিন ডাক দিয়েছে আইয়ুব পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই মেসেজ পাইয়া ফেসবুকের আর মেসেজ পাইয়া সাথে সাথে আল্লাহ পাক বলেন ফাস্তা জাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুরি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল পঁচাশি নম্বর আয়াতটা দেখবা আল্লাহ তখন আইয়ুব নবীর মেসেজটা পাই আল্লাহ পাক লাইক দিলেন কমেন্ট করলেন শেয়ার করলেন এ যুবক আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলেন ফাস্তা যাব না লাহু ফাকাশাবো না মাবি আমি আল্লাহর বুঝতে আর বাকি না মিং দুরলি ও আতাই না হো তুমি আমার গোলাম আল্লাহু আকবার জোরে বল আহলাহু অমিস্তাহুম মাহুম রহমাতাম মিন ইন্দিনা আমি আল্লাহ রহমত আগেও তোর কাছে ছিল এখনো থাকবে তোর যত সম্পদ হারিয়ে ফেলছো সব সম্পদ আমি আল্লাহ আবার ফিরাইয়া দেব আল্লাহু আকবার জোরে বলে অযিকরালিল আবিদিন আমি আল্লাহ অহংকারী বান্দাকে পছন্দ করি না আমি আল্লাহ পছন্দ করি যারা আবেদ যারা গভীর রাতে চোখের পানি ছেড়ে কান্দে আমি আল্লাহ তাদের পছন্দ করি ছোট্ট একটা কথা দুই চার মিনিটে আপনাদেরকে বলে চাই রে বাবা দুই শ্রেণীর মানুষের দিক মানুষের দিক তাকাইয়া আমার আল্লাহ মুস্কি মুস্কি হাসে দুই শ্রেণীর মানুষের দিক তাকাইয়া আমার আল্লাহ মুস্কি মুস্কি হাসে সুবহানাল্লাহ বললেন কয় শ্রেণী যেই বান্দা দুনিয়ার জীবন দশায় দুইটা আমল করেন সেই বান্দার দিক তাকাই আমার আল্লাহ হাসি দেন এক নম্বরে তাহাজ্জুদের নামাজ যেই বান্দার ঠান্ডার দিন স্ত্রীকে রাইখা ঠান্ডার পানি দিয়ে উজু বানাইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে আমার আল্লাহ ওই বান্দার দিকে মুস্কি মুস্কি হাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যখন কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা সূরা মারিয়ামের 95 নম্বর আয়াত কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মানুষদেরকে ডাক দেব একা একা আয়া তোমার হিসাব দিয়া যাও হিসাব দিয়া যাও ওই দিন যেই বান্দা তাহাজ্জুদের নামাজটা দৈনন্দিন আদায় করেছে রে স্ত্রীকে পাশে ফেলাইয়া ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া তাহাজ্জুদের নামাজে মাথা নুয়াইয়া নুয়াইয়া কাছে আর বলেছে মালিক তুমি ছাড়া আমার কেউ নাই ও মালিক তুমি ছাড়া কেউ নাই কেয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই বান্দাকে আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করাবো বলেন আল্লাহু আকবার এরে নবীর উম্মত দুই নম্বরে ওই গোলাম যেই বান্দা নিজের বিবিকে সব সময় খুশি রাখছেন শুধু খুশি রাখছেন তাই না নিজের বিবিকে নিয়ে তাহাজ্জুদের নামাজ আবার আদায় করেছে বিবি বলেছে আমার শরীর খারাপ বিবিকে বলেছে নামাজটা আদায় করে নাও জান্নাতে একসাথে থাকবো
যেই বান্দা একা তাহাজ্জুদ পড়ে মাঝে মাঝে বিবিকে সঙ্গে নিয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করে ওর ঘরে অশান্তি হবে না আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীকে মরার সাথে সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিবে জোরে কোন সুবহানাল্লাহ হালকে বাসাস আমলে সাল্লু মুদাম আকে বাসাস ঝুকসা জগর ওয়াই হারাম এরে আল্লাহর বান্দা তিনটা আমল করবেন দুনিয়ার জীব দশায় আপনার কখনো অভাব হবে না সম্পদ বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বলবো কি এ ভাই বলবো এক নাম্বার আমানত খেয়ানত করবেন না ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন আমানত যারা খেয়ানত করে তারা শয়তান ঠিক কি না অনেক মানুষ গরিবের টাকা মেরে খায় এতিমের টাকা মেরে খায় আবার অনেকে আছে এতিমের টাকা মেরে খায় খায় দেখবেন বিধবাবার টাকা মেরে খায় মাদ্রাসার টাকা মেরে খায় মসজিদের টাকা মেরে খায় আছে না নাই এ আল্লাহর বান্দা ও পর্দার অন্তরালের মা জীবনে যদি নেক আমল করতে কম পারেন আমল যদি আপনার কম হয়ে যায় অবশ্যই ওই কম আমলটা নীতি মতন করার চেষ্টা করবেন আল্লাহ পাক বলেন আল্লাযি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর আর আস্তে কোন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ মানুষকে দুনিয়াতে সৃষ্টি করেছি মৃত এবং জীবিত আকসারু আমালা বলেন না আল্লাহ বলে আহসানু আমালা আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারে এ ভাই আল্লাহর কাছে বেশি আমলের দাম নাই ভালো আমলের দাম আছে না নাই ওসমান জিন্নুরাইন বলছিলাম তিনটা আমল যেই ব্যক্তি তিনটা কাজ দুনিয়াতে যে করবে ওই বান্দার সম্পদ কখনো কমবে না ওসমানের কাছে আমানত সব সময় হেফাজত ছিল কখনো খেয়ানত হয় নাই আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে ডাকছে পয়গম্বর আমাকে কিছু দান করে দেন আল্লাহর নবী ডাক দে বলে আমার তো কাছে কিছুই নাই আমি গরিব তবে এমন একজন মানুষের সাক্ষাৎ তোমাকে করাইয়া দেব তার কাছে যাইবে অনেক বেশি তোমাকে দান করে দিবে আল্লাহু আকবার বলে কে সে বলে তার নাম হলো জিন্নুরাইন ওসমানের আসল নাম হলো জিন্নুরাইন জিন্নুরাইন ওসমানের বাড়িতে আল্লাহর বান্দা হাজির গিয়া দেখে ওসমান বারান্দার মধ্যে পিপিরা গম নিয়ে যাইতেছে মুখে করে গম মুখ থেকে পিপিরার মুখ থেকে গমগুলো খুলতেছে আল্লাহু আকবার জোরে বলে আল্লাহর বান্দা এবার চিন্তা করে হায় হায় এ চাচা মিয়া উঠে কে ভাই কি হইছে আমরা উঠব না জি আচ্ছা আলহামদুলিল্লাহ খারাপ লাগতেছে আপনাদের হ্যাঁ ভাইরা আমার ভালো করে দিলের কান দিয়া কথাগুলো শুনবেন যদি কারো জরুরত লাগে আজকে যে বুঝতে আপনার এটা একটা ক্লাস এটা ক্লাস চলতে আছে যদি কারো এক নাম্বার লাগে প্রসাব লাগে এক দেখাবেন পায়খানা লাগলে দুই দেখাবেন আবার মাঝে মাঝে কিছু মানুষ তিন দেখায় কি হুজুর বিড়ি খামু আছে না বিড়ি খাওয়া কি জায়েজ আছে এ ভাই বলেন ভাইরা আমার আল্লাহর বান্দা ওসমানের বাড়ি গিয়া দেখতেছে ওসমান পিপিলিকার মুখ থেকে গম টাইনে টাইনে খুলতেছে আল্লাহর বান্দা ভিতরে প্রবেশ করে নাই বার থেকে চলে গেছে এ আমাকে দান করবে যে পিপিলিকার মুখ থেকে নিতেছে আল্লাহু আকবার বলেন